ধারা জগদ্ধাত্রী ওয়েলফেয়ার ক্লাবের জগদ্ধাত্রী পুজো। প্রত্যন্ত গ্রামের জগদ্ধাত্রী পুজোতেও কোভিড সচেতনতার থিম দেখা গেল বাঁকুড়ার জয়পুর ব্লকের একেবারে শেষ প্রান্তে, বাঁকুড়া মেদিনীপুর ও হুগলির বর্ডার এলাকা ধারাগ্রাম। বাঁকুড়ার শেষ প্রান্তে একেবারেই প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের মানুষ সকলের সহযোগিতায় নিজেদের গ্রামে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এই প্রথাকে টিকিয়ে রাখতে, গ্রামের মানুষের মুখে আনন্দ ফুটিয়ে তুলতে ধারা ওয়েলফেয়ার ক্লাবের জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন আজ থেকে প্রায় দশ বছর আগে। এই জগদ্ধাত্রী পুজোতে, গ্রামের মানুষের পুজোতে যে আনন্দ, সেই আনন্দ লক্ষ্য করা গেল পুজো মণ্ডপে। আমাদের প্রতিনিধি ক্যামেরা নিয়ে পৌঁছে গিয়েছিলেন জয়পুর ব্লকের শেষ প্রান্ত ও বাঁকুড়া জেলার শেষ প্রান্তের প্রত্যন্ত গ্রামে। আমরা আছি বাঁকুড়ার জয়পুর ব্লক উত্তরপাড়া গ্রাম পঞ্চায়েতের ধারা যে গ্রাম, সেই গ্রামের সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কর্মকর্তা রয়েছেন, তাদের সাথেও কথা বলে নেব। তারা কত বছর এই পূজা করছেন, টোটাল বিষয়ে আমরা কথা বলে নেব পূজা কমিটির যারা সদস্য রয়েছে তাদের কাছ থেকে। আমাদের ক্লাবের একনিষ্ঠ কর্মীদের দ্বারা আমরা এই পূজাটিকে সম্পূর্ণ করার চেষ্টা করি বা গ্রামের বা পার্শ্ববর্তী মানুষের সহযোগিতায় আমরা অনুষ্ঠানটি করে চলেছি। জগদ্ধাত্রী পূজা আমরা শুরু করেছি 2011 সাল এবং এই বছর নিয়ে 11 বছর আমরা পুজোটাকে কন্টিনিউ করে যাচ্ছি। তো কোভিড বিধি আমরা মানছি, সোশ্যাল ডিস্টেন্স আমরা মেনে চলার চেষ্টা করছি। পুজো এটা ধারা গ্রাম, একটা প্রত্যন্ত গ্রাম জয়পুর ব্লকের, বাঁকুড়া ডিস্ট্রিক্ট তার আন্ডারে জয়পুর ব্লক এবং ধারা হচ্ছে এটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে এই পুজোটা আমরা 11 বছর করে আসছি, তাতে করে মানুষের সাড়া এবং প্রশাসনের সহযোগিতা আমরা খুব সুন্দর পাই। এ তো 2011 সালে এই গ্রামে তো কোনো পুজো হতো না, এক বছরের একটি ভালো অনুষ্ঠান বা একটা পুজোর মধ্যে থাকতো সেটা যে দশহরা প্রোগ্রাম। কয়েকজন ছেলে মিলে ভাবলাম যে এখানে যদি অন্য কিছু করা যায়, সার্বজনীন একটা ধারা গ্রাম পার্শ্ববর্তী গ্রামকে নিয়ে যদি একটা সার্বজনীন দুর্গাপুজোর মতো জগদ্ধাত্রী পুজোর রূপ দেওয়া যায় তাহলে সেটা কেমন হয়, দিয়ে আলোচনা করতে করতে পদক্ষেপ নিয়ে নিলাম। আমার নাম চন্দন ঘোষ, আমি এই ক্লাবের সেক্রেটারি। শুনলেন যে কোভিড বিধিকে মান্যতা দিয়ে পুজো পরিচালনা করছেন এবং তার সাথে সাথে ফাঁকেতে একটা স্ট্যাচু বসিয়েছে, যেখানে কোভিড বিধিকে মান্যতা দেওয়ার জন্য তারা সেই ছবি তুলে ধরেছেন সাধারণ মানুষের কাছে। বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডু, রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।